শুরুতেই চাপে ভারত, এজন্য প্রথম সেমিফাইনালে চিত্রনাত্র। বোলারদের তোপে শুরুতে উইকেট হারালো, তারপর শতকর শুরুর পর আবারও ধাক্কা। নিউজিল্যান্ডের সঙ্গে অনেকটা মিল আছে ভারতীয় ব্যাটিংয়ের। ইংলিশদের দারুণ বোলিংয়ে প্রথম 10 ওভারে ভারতের সংগ্রহ 2 উইকেট হারিয়ে 62 রান। লোকেশ রাহুল ও রোহিত শর্মার উইকেট হারিয়ে চাপে পড়েছে ভারত। লোকেশ রাহুল ও ব্রেন স্টক 4 হাঁকিয়ে ইনিংস শুরু করেন, তবে পরের ওভারেই ধাক্কা খায় ভারত। ওকেসের করা চতুর্থ বলটি থার্ড ম্যানে খেলতে চেয়েছিলেন রাহুল, কিন্তু বাড়তি বাউন্সের কারণে ঠিকমতো খেলতে পারেননি তিনি। বলে ব্যাটের কানায় লেগে উইকেট কিপারের জস বাটলারের গ্লাভসে জমা পড়ে। 1/4 5 বলে 5 রান করে ফিরলেন রাহুল। বিশ্বকাপ জুড়ে ব্যর্থতার পর শেষ 2 ম্যাচে বাংলাদেশ ও জিম্বাবুর বিপক্ষে 50 করে ফর্মে ফেরার বার্তা দিয়েছিলেন, কিন্তু দলের ফাইনাল নিশ্চিত ম্যাচে আবারও খেল হারলেন। অ্যাডিলে দ্বিতীয় সেমিফাইনালে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুটা খারাপ হয়নি ইংল্যান্ডের।